প্রচুর উঁচু স্তরের একটা ওদের ধারণা আমাদের সম্বন্ধে কলকাতার আমাদের ইন্টেলেক্ট আমাদের এইটাকে অ্যানালাইজ করার ক্ষমতা আমাদের সব কিছু ওনারা প্রচণ্ডভাবে রেসপেক্ট করেন। ওনারা মনে করেন এটা আমরা বি বর্ন উইথ ইট, ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাই ভেরি হার্ড। এবারে যখন এলাম তাতে আমি প্রথমবার নাটক মানে বড় করে নাটক করতে প্রথমবার কলকাতাতে আমি প্রথমবার প্রফেশনাল নাটক এখানে করলাম অন্য জায়গায় করেছি। সেটা থেকে মনে হয়েছে যে তাদের সেই চিন্তা ভাবনার যে ক্যাপাসিটি আছে সেটা অনেক হাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি আমি এটা বলতে বাধ্য হচ্ছি আমরা চারটে শো করলাম দুটো দুটো, প্রত্যেকটা যেরকম উনি বলছিলেন যে আজকে দু ধরনের আপনারা যেরকম প্যাশন থেকে নাটক করেছেন আজকে অনেকে খুব বাজে লাগছে বাজে লাগছে হয়তো শুনতে, অনেকেই নাটক দেখতে আসেন এখানে বলে না ইভেন ইন হায়দ্রাবাদ জাস্ট অ্যাজ আ স্টেটাস সিম্বল, তো তারা যে ইন্ট্রিকেসিস যে এসেন্স তারা সেটা বোঝে না, তাই চারটে শোয়েতেই মোবাইল বেজে উঠেছে। আজকে এতটুকুন কলকাতা থেকে এটা এক্সপেক্ট করাটা আমাদের জন্য ইট ওয়াজ মনে হচ্ছে আমার আই এম লাইক কাইন্ড অফ ওপেন ওপেন্ড আপ, খুব ভালনারেবল একটা জায়গায় পড়ে গেছে, আরে এরকমও হয় এখানে, সো দ্যাটস নট এ গুড থিং। তো আমার সেটা লাগছে কারণ এটা আমার নিজের জায়গা, তো আর যেখানে ওরা এত প্রশংসা এত কিছু একটা হাই রেগার্ডস সেখানে এতটুকুন ছোট ছোট জিনিস বাইরে যাতায়াত করা কদা দিকে তো জানেন ইন্টিমেট সামনে একদম তার সামনে ফোনটা নিয়ে গটগটিয়ে হেঁটে চলে যাচ্ছে স্টেজের উপর দিয়ে, তো হ্যাঁ এই ছোট ছোট জিনিসগুলো মানে কেন মানে কেন শুধু এটা প্যাশনের জায়গায় থাকবে, কেন ইট ক্যানট বি টেকেন আপ অ্যাজ আ মানে যতটা আমরা একটা আর্ট আর্ট মিউজিয়ামে গিয়ে যখন আমরা সেখানে গিয়ে তো আমরা যেরকমভাবে বিহেভ করি কেন আমরা এটাতে বিহেভ করতে পারি না, কেন এটা শুধু একটা স্টেটাস সিম্বল, এটার প্রতি আমি জানি না আপনার মানে আপনি যেটা করছেন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ইয়েস, তো আপনাকে এই কালচারটা মানে দ্য হোল ফর্মাল ফর্মালাইজ করা পুরো ব্যাপারটা আই থিঙ্ক ইট ইজ ভেরি এসেনশিয়াল। এটাকে আমরা এরকম দেখবো না যে হ্যাঁ আর কিছু করার নেই নাটক করে ব্যাস, এই যে আপনি বললেন আমরা কিছু করতাম না শুধু নাটক, এটা মানে আপনার আমাদের ভালো লাগা থেকে করা, কিন্তু এটাকে মানুষ এই চোখেই কেন দেখে যে আর কিছু করছে না নাটক করে বেড়াচ্ছে এরকমও বলে মানে কেন বলবেন। একটা কথা জানেন এটা আপনি যে এই কথাগুলো কিন্তু আবার এটাও ঠিক আপনি ইতিহাসের দিকে ঘাটেন তাহলে সেটে যখন থিয়েটার করতেন মুখোমাতার লাইন সামনে থাকতো এবং ফোর্ট ফাইটও হতো এবং দিনের আহরতেই রাতের নাটক হতো, তা হোক না হেঁটে যাক না বা কেউ একটা চিৎকার তো বসুক না মোবাইলটা বাজুক না আপনার থিয়েটারটা এবার একটু নিজেকে পাল্টাক না, কেন সেই যেখান থেকে এখানে এই যে থিয়েটারটা হচ্ছে আপনি আজ থেকে 10 বছর আগে এলে ভাবতে পারতেন না এখানে নাগের বাজারে ছেড়ে দিয়ে আসছি আমরা আবার আসবো এরকম হয়েছে এই নাটক এখানেই হচ্ছে আপনার কথাটা নিয়েই বলছি দর্শককে বলেছি আমাদেরই ফেস্টিভ ওর মোবাইল কি করছে আমি সেটা বন্ধ করে আমি 5 মিনিট দাঁড়িয়ে আছি ও অপ্রস্তুত আমি ওর সঙ্গে কথা বলবো বলে এবং যখন ও 5 মিনিট আমি কোনো কিছু করছি না দাঁড়িয়ে আছি ও বুঝতে পারছে যে আমি কোথায় ঢুকে পড়েছি, অর্থাৎ আমি বলতে চাইছি দর্শক সবসময় একভাবে এসছে ঠিক আছে যেটা আপনি বলছেন এসেছে ঠিক আছে মোবাইল
ওখানে ওকে দাঁড় করানো উচিত। দাঁড়াও দাঁড়াও এবং লাইট জ্বালাও। হ্যাঁ কি হয়েছে আপনি কথাটা বলে নিন, আমি নাটক শুরু করছি। সবার সামনে যখন আপনি ওকে ফোকাস করবেন, ও জীবনে বুঝবে যে আমি আসলে কোন জায়গায় ঢুকেছি। আমি 1000 টাকা দিয়ে ঢুকতে পারি, কিন্তু এখানে টাকাটা ইম্পর্টেন্ট নয়, আমার কাজটাকে তুমি বোঝো। আপনি যে শেক্সপিয়ারের সময়ের কথা বলছেন, সেরকম দেখতে গেলে তো আমরা ছেলেরা মেয়ে এসে যে আমরা নাটক করতাম, ইটস আ পার্ট অফ আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা একটা নাটক করছিলাম অ্যাগনেস অফ গড, উইচ ওয়াজ আ কন্ট্রোভার্সিয়াল প্লে ক্রিশ্চিয়ানিটির ওপরে। বোম্বেতে সাইমেলটেনিয়াস ওই নাটকটা করছিলেন একটা বড় দল, আর আমরা হায়দ্রাবাদে করছিলাম। কোইনসিডেন্টলি ইট ওয়াজ অ্যারাউন্ড দ্য সেম টাইম। আমাদেরকে প্লের 4 দিন আগে লাইফ থ্রেট এসেছিল। আমাদের যেই অডিটোরিয়াম বুক করা, আমাদের প্লে শুরু হয়েছে, দ্য এন্টায়ার লেন প্রটেস্ট চলছে, সাইরেন বাজছে, পুলিশের, আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে ভেতরে ঢোকানো হয়েছিল, কিন্তু মানে অসম্ভব আওয়াজ, প্রটেস্ট, সব ওই আলো নিয়ে হ্যান ত্যান এগুলো চলছে। ইট ইজ বিয়ন্ড দ্য কন্ট্রোল। এটাতে কিন্তু আমরা যখন নাটকটা শেষ হয়েছিল তখন সবাই বলেছিল, এই যে 3 জন আর্টিস্ট স্টেজের উপর ছিল, অডিয়েন্সরা ঘুরে ঘুরে বারবার তাকাচ্ছে কারণ আওয়াজ পুরো আসছে, কিন্তু আমাদের কিন্তু একটু ডিটার করে, আমরা যারা স্টেজে ছিলাম সেটা আলাদা আলাদা। আমার কথা হচ্ছে যে সেটা হচ্ছে দিস শোজ যে আজকে আমাদের কতটা ভালোবাসে এটার জন্য। কিন্তু কেউ একটা যে তুমি এসছো তোমার এখানে এই পারপাস নিয়ে, আমাদের এই পরিবেশে এই যে থিয়েটারের বাংলা সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে, তো এখন বাংলাদেশে কি অবস্থা যদি ছোট করে আমরা একটু শুনি। আমি ছোট করে কথাটা এই জন্যই বলছি না নাটকের জন্য,